এখন চলছে টিপ খোঁজা, এখন চলছে টিপ খোঁজা। মানে আজকে একটু দেরিতে অফিস বেরোবে, তার জন্য আমি আজকে ফার্স্ট পুজো করে আসবো, তারপর রান্না চাপাবো। তো গুড মর্নিং, সকালবেলা এই টিপ দিয়ে আমি ব্লগটা শুরু করলাম, টিপটা পরে নিই। আমাকে দেখা যাচ্ছে আয়নাতে, এই টিপটা পড়লাম, পরে ভালো লাগছে না কিন্তু তাও পড়লাম। না ভালো লাগছে, কালারিং টিপ কিনেছি একটা, অনেক রকমের কালার আছে। বাবাই একটা পরেছে সবুজ, আমি পরেছি নীল। দেখো দেখো সকাল সকাল মজাটা একবার দেখো। বৈশাখীকে নিয়ে বাপি শুয়ে আছে, বৈশাখীর খুব মজা হচ্ছে। বাবা কি আরাম, মাথায় হাত বোলালে আবার অটোমেটিক ও চোখটা বন্ধ হয়ে যায়। উমা দেখো বাপি ডাকলো আর ও চলে। বাজে গো বিড়াল, কুকুর বরং ভালো, বিড়াল ব্রেকফাস্ট হাফ সাবার করা হয়ে গেছে। বাবা কতদিন এই ছিল, পাউরুটি, বানানা, এটা আলু ভাজা, এটা মোচার তরকারি, অনেক কিছু নিয়ে বসে। মোচার তরকারি কালকে ছিল, আজ বাবা গরম করে দিলাম, তো পাউরুটির সঙ্গে খাচ্ছি। তোমরা তো দেখতেই পাচ্ছ, আমরা সেই বলেছিলাম যে রুমটা ডেকোরেশন করাবো, তার জন্য মিস্ত্রি এসছে, মিস্ত্রির সঙ্গে একটু কথাবার্তা বলছি। এখন অলমোস্ট 6টা বাজছে, আমি একটু এই বাইরে দিয়ে এলাম বেড়াতে, আর আজকে সকাল থেকে ওয়েদারটা ভীষণই সানি, একটা হট ওয়েদার ছিল, কিন্তু এখন মানে বিকালের দিকে একটুখানি ওই মানে একটুখানি বৃষ্টি হয়েছে, দিয়ে ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছে, খুব ভালো হাওয়া দিচ্ছে। তাই ভাবলাম একটু এইখানটাতে আসতে, আমার ভীষণ ভালো বিকালের দিকটা, এখানটা এত সুন্দর, শুধু বিকালের দিকটা নাই, বাড়ির এই যে আমাদের বাড়ির পিছনে যে পোর্শনটা আছে, আমার আসতে সব সময় ভীষণ ভালো লাগে। দেখো এই পিছনে কলকে ফুলগুলো পড়েছে, গাছ থেকে ভীষণ সুন্দর দেখতে লাগছে। তো এখন বাজছে রাত 9টা, আর আজকে আমার ভাত বা মুড়ি এই সমস্ত খেতে ডিনারে ইচ্ছে করছে না, তাই মাকে বললাম যে একটু ঝাল সুজি বানাতে, তাই তো? তো মা তার জন্য ঝাল সুজি বানাচ্ছে, আর মা বললো যে তাহলে একটুখানি যেহেতু আমি করছি রেসিপিটা একটু ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করে দে, তো তার জন্য মা তোমাদের সঙ্গে শেয়ার করবে ইজি প্রসেসে কীভাবে খুবই কম সময়ে ঝাল সুজি বানানো যায়। তো তার জন্য কি কি লাগছে সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে মা দুটো ডিম নিয়ে নিয়েছে, পেঁয়াজ কুচিয়ে নিয়েছে, লঙ্কা কুচিয়ে নিয়েছে, এখানে রয়েছে কাজু বাদাম, আর কড়াইতে খুব অল্প তেল দিয়ে দিয়েছে। আর কি কি লাগছে সেগুলো তোমরা দেখতে থাকো।
তো আমি প্রথমে কড়াইয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পরিমাণ মতো নুন, এতে কাজু বাদাম গুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু লাল লাল হলে দিয়ে দেবো, ডিমটা এর মধ্যে দিয়ে দেবো। কুচানো লঙ্কাগুলো দিয়ে দিলাম। আমার এগুলো ভাজা হয়ে গেছে, ডিম পেঁয়াজ এগুলো আমি তুলে একটা আলাদা জায়গায় রাখলাম। এরপর আমি কড়াইতে একটু তেল দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো সুজি। সুজিটা ভাজা হয়ে গেলে এবার আস্তে আস্তে জল নেবো। দিয়ে দেবো অল্প পরিমাণ চিনি। এইটার মধ্যে দিয়ে দেবো একটু মিট মশলা। একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার এই ভাজা ভেজে রাখা ডিম দিয়ে দেবো। তো তৈরি হয়ে গেল আমার ঝাল সুজি। তোমরা অবশ্যই বাড়িতে বানাবে এবং খেয়ে দেখবে, টেস্টি টেস্টি হবে। বাবাই একটু খেয়ে দেখো কেমন টেস্ট হয়েছে। এইটাতে দিচ্ছি, একটু শুকনো শুকনো করে আর কি এটা ভেজে নিতে হবে। আমি এবার গ্যাস অফ করে দিলাম। তো আমার তৈরি হয়ে গেছে টেস্টি টেস্টি ঝাল সুজি। তো আমাকে মা একটু গরমা গরম টেস্ট করতে দিয়ে দিলাম।
আমি এবার ডিনারটা করে নিই, খেয়ে দেখবে তোমরা অবশ্যই, খুবই ভালো লাগবে খেতে। তো দেখো তোমরা, রাত 11:15 বাজছে, রামদেব বাবা ছাত্র বসে পড়েছেন এখানে প্রাণায়াম করতে। তো আজ থেকে শুরু করছে, প্রতিদিন বলবো আজ থেকে শুরু করবো, আলটিমেটলি আজকে দেখছি করছে। যাই হোক, তো আমাদের আজকে অনেকক্ষণ খাওয়া দাওয়া হয়ে গেছে, সেই তোমরা তো দেখলে ওই ঝাল সুজিটা করছিলাম, তখনই ওদের সঙ্গে সঙ্গে গরম গরম দিয়ে দিয়েছি দুটো মেয়েকে, ওরা ওদের তখনই খাওয়া হয়ে গেছে। আর ওর বাবা সেই সন্ধ্যেবেলায় মুড়ি খেয়েছিলো, তার জন্য আর কিছু খায়নি, আর আমিও সন্ধ্যেবেলা আবার রাত্রিবেলা মুড়ি খেলাম। তো এই খাওয়া দাওয়া, আজকে রান্না বান্না আর কিছু করতে হয়নি আমাদের, মানে ওইদি হয়ে গেছে সব। আর তো আর বিশেষ কিছু বলছি না, আজকের মতো তাহলে এখানেই শেষ করছি ব্লগটা। তো গুড নাইট, আবার কালকে দেখা হবে তোমাদের সঙ্গে, সকাল সকাল টাটা, গুড নাইট। যদি কিছু ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এন্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। আয়না তো দেখা যাচ্ছে ব্যাম করছে। বাই বাই, বাপি গুড নাইট বলো, গুড নাইট। তো তোমরা যদি কেউ রামদেবের ব্যায়াম শিখতে চাও এবং শরীরকে একদম সুস্থ, হ্যাঁ, ফিট অ্যান্ড ফাইন রাখতে চাও, সুস্থ থাকতে চাও সমস্ত দিক থেকে, তো আমার বাপির সঙ্গে যোগাযোগ করো, বাপি তোমাদেরকে রামদেবের সমস্ত ব্যায়াম শিখিয়ে দেবে, তাই তো? সমস্ত ব্যায়াম শিখিয়ে দেবে। তোমরা অবশ্যই যোগাযোগটা বাপির সঙ্গে করো, এরপর আমার মানে তোমাদের সামনে বক্তব্য রাখবে আমার বুনু আর আমার মা। চলো তাহলে চোপড়ার জায়গায় তোমাদের সঙ্গে গল্প করি, করতে পারবে আমাদের সঙ্গে গল্প, আমাদের কিন্তু কোনো ব্যাপার নেই। তো একটু পরে ঢুলবে, 12টা তো বেজেই গেল, একটু পরে কাজে দিদি চলে আসবে। গুড নাইট, আবার শুধু নতুন ভিডিও সাথে টাটা, গুড নাইট, গুড নাইট, বাই। যদি কিছু ভালো লাগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এন্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, টাটা।